নমস্কার, ওয়েলকাম টু প্রিমাস ওয়ার্ল্ড অফ ক্রিয়েটিভিটি চ্যানেল। আমরা জানি দুর্গা চণ্ডী কালী একই সত্তায় মহাশক্তি রূপ, দেব তেজ সম্ভবা রূপে তিনি কালী কাত্যায়নী, চণ্ডী রূপে তিনি বধ করেন চণ্ডমুণ্ড সুরদয়কে, দুর্গা রূপে বধ করেন দুর্গা মসুরকে, আবার তিনি কালী রূপে পান করেন রক্তবীজ অসুর রক্ত। তো আমি চিন্তা করলাম এই কাঠের সেটটিতে আমি এক পাশে মা কালীর রূপ দিব আর আরেক পাশে আমি মা গৌরীর রূপ দিব। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত সাংবাৎসরিক দীপান্বিতা কালী পূজা বিশেষ জনপ্রিয়। বহু নামেই তিনি বিরাজিতা, কালী, মাতঙ্গী কালী, ছিন্নমস্তা কালী, শ্মশান কালী, ভৈরবী বা ভদ্রকালী, ষোড়শী কালী, কমলা কালী, ধূমাবতী কালী, এসব নাম ও রূপের বাইরেও মহাশক্তি সর্বত্র বিরাজ করেছেন। জলে, স্থলে, অন্তরিক্ষে, বৃক্ষে, মানবের দেহে, মনে, প্রাণে, বুদ্ধিতে সবেতেই আছেন। তিনি আছেন মানব চেতনায়, স্মৃতিতে, শ্রদ্ধায়, নিদ্রায়, ক্ষুধায়, তৃষ্ণায়, ক্ষমায়, শান্তিতে, শক্তিতে। মাতৃরূপে তিনি সর্বত্রই সংস্থিতা। অনেকের মতে গায়ের রং কালো বলে মায়ের নাম কালী, আবার অনেকের মতে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডে তিন কালের আবর্তন চক্রে ঘুরছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কালকে জয় করেছেন বলেই তিনি মহাকালী, আদ্যাশক্তি স্বরূপিণী। আবার অনেকের মতে মা কালী কালের প্রতীক, কাল শূন্যের অনুরূপ ও আচ্ছাদনবিহীন, তাই কালীও দিগম্বর। মা কালী খড়গ হাতে এসেছেন আমাদের ভেতরের অশুভ শক্তিকে দমন করতে। মা কালী সম্পর্কে ছোটবেলা অনেক গল্প শুনতাম। কালী নাকি অসুর দমন করার জন্য খড়গ হাতে অবতরণ করেছিলেন। অসুরদের আচরণে ক্ষিপ্ত হয়ে তিনি একের পর এক অসুর দমন করতে থাকেন। অসুর দমন করে তাদের মুন্ড দিয়ে মালা গড়ে মা সেই মালা নিজের গলায় পরলেন, আর ক্রোধে পৃথিবী ধ্বংসপ্রায়। দেবতারা দেখলেন এ তো মহাবিপদ, মাকে শান্ত করতে না পারলে যে আর বিশ্বব্রহ্মাণ্ড রক্ষা করা যায় না, তাই তারা ছুটে গেলেন কালীপতি ভোলানাথ শিবের কাছে। মহাকাল ছুটে যান কালীর খোঁজে, গিয়ে দেখেন তার স্ত্রী গলায় মুন্ডমালা ঝুলিয়ে রক্তাক্ত খড়গ হাতে যুদ্ধে লিপ্ত। এই দেখে মহাযোগেশ্বর ভূমিতে লুটিয়ে পড়লেন। মা কালী তখনও যুদ্ধে লিপ্ত, অসুর দমন করতে করতে মা এগিয়ে যাচ্ছেন। এমন সময় হঠাৎ তার পা গিয়ে পড়ল ভূমিশায়িত শিবের উপর। অগ্নি মা জিব্বা কামড়ে ধরলেন। সেই থেকে যুগ যুগ ধরে মা কালীর এই রূপেরই পূজা করছি আমরা। মা কালী মহাদেবের শক্তি, শিবের দেহ থেকে শক্তি পৃথক হয়ে বেরিয়ে এলে শিব তখন সব হয়ে থাকেন। শাস্ত্রে কালীকে দুর্গার ললাট থেকে উৎপন্না বলা হয়েছে। কালী আসলে দুর্গার রূপান্তর বিশেষ, প্রথাবস্থাপন্না শক্তিকে কালী বলা হয়েছে। ভয়ানক, ভাবান্বিতা, বিশ্বব্যাপিনী শক্তি, এই অর্থে ঈশ্বরের নাম কালী। শ্রীরামকৃষ্ণ বলেছেন যিনি ব্রহ্ম তিনি কালী, যখন নিষ্ক্রিয় তাকে ব্রহ্ম বলে কই, যখন সৃষ্টি, স্থিতি, প্রলয় এই সব কাজ করেন তাকে শক্তি বলে কই। স্থির জল ব্রহ্মের উপমা, জল হেলছে দুলছে শক্তি বা কালীর উপমা। কালী কিনা যিনি মহাকালের সহিত রমণ করেন, কালী সাকার, আকার, নিরাকার। তোমাদের যদি নিরাকার বলে বিশ্বাস, কালীকে সেইরূপ চিন্তা করবে। একটা দৃঢ় করে তার চিন্তা করলে তিনি জানিয়ে দিবেন তিনি কেমন। সবশেষে কালী পূজাই বলি কিংবা অন্য যে কোনো পূজাই বলি না কেন, এসব পূজা ও দেবদেবীর আখ্যানের মূলে রয়েছে অশুভের বিরুদ্ধে শুভ শক্তির লড়াই বা বিকাশ। সেই দিক থেকে ধর্ম পালন বা সবাইকে নিয়ে অশুভের বিরুদ্ধে লড়াই, তা কিন্তু নিরন্তর চলছে। ওম ক্রিং কালিকায় নমঃ, ওম ক্রিং কালিকায় নমঃ, ওম ক্রিং কালিকায় নমঃ। তো ফাইনালি আমি গৌরী কালী সেটটি তৈরি করে ফেললাম। আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি সেটটি অর্ডার করতে চান
তাহলে আমার ফেসবুক পেজ সাজসম্ভা থেকে সেটটি অর্ডার করতে পারবেন। সবাইকে দীপাবলির অগ্রিম শুভেচ্ছা, ধন্যবাদ।